ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজ আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজ আলোচনা করব আপনি কীভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন তাও আবার কোনো ব্রোকার বা ডিস্ট্রিবিউটর ছাড়াই, অর্থাৎ ডাইরেক্ট। আজ টেকনিক্যাল বিষয়গুলি নিয়েই আলোচনা করব, টেকনোলজিকে কাজে লাগিয়ে কীভাবে আমরা ঘরে বসেই খুব সহজে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড খুলবো। যারা মিউচুয়াল ফান্ডে নতুন সেক্ষেত্রে তাদের প্রথমে কী করতে হবে, আর যারা অলরেডি এখানে রেগুলার ফান্ডে ইনভেস্ট করছেন তারা কীভাবে নিজেরা নিজেদের ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড অনলাইনে খুব সহজেই খুলবেন, এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। হ্যাঁ, তবে ফান্ড সম্পর্কে যেন বুঝে তবেই ইনভেস্ট করবেন, কারণ এখানে আপনাকে গাইড করার জন্য কেউই থাকবে না, আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের ক্ষেত্রে আপনি। চলুন তাহলে দেখা যাক টেকনিক্যাল জিনিসপত্রগুলো। আপনি প্লে স্টোরে প্রথমে ঢুকলেই দেখতে পাবেন এখানে মিউচুয়াল ফান্ড, যদি আপনি সার্চ করেন তাহলে অনেকগুলো অ্যাপস এখানে অলরেডি বেরিয়ে আসবে। সেক্ষেত্রে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে গ্রো বলে একটা অ্যাপস রয়েছে, মাই ক্যাম্পসও রয়েছে, পেটিএম মানি অ্যাপও রয়েছে, আর নিজস্ব যে সমস্ত AMCগুলোর অ্যাপস, যেমন ধরুন SBI মিউচুয়াল ফান্ড অ্যাপস, UTI, এগুলো নিজস্ব, HDFC এটা নিজস্ব। এবং সিঙ্গেল সিঙ্গেল করলে আপনাকে সিঙ্গেল সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করতে হবে কোটাক এটা, এবং সিঙ্গেল সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করে তার মধ্যে সিঙ্গেল সিঙ্গেলভাবে আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে প্রত্যেকটা অ্যাপসকে। তো আমি খুব সহজে করা যায় পেটিএম মানি থেকে, আমি যা বুঝেছি পেটিএম মানি থেকে মোটামুটি সহজেই করা যায়, যেমন ইটি মানি থেকেও সহজে করা যেতে পারে, কারণ এগুলো হচ্ছে একটা ফান্ড, একটা মানে অ্যাপসের মধ্যে আপনি সমস্ত কোম্পানির ফান্ডগুলোকে একসাথে পেয়ে যাবেন এখানে। যেমন পেটিএমটাই দেখাচ্ছি, পেটিএমটা এরকম আমার এটা ইনস্টল করা আছে, ইনস্টল করা আছে, আর আমার এখানে অ্যাকাউন্টটা ওপেনও করা আছে, তাই জন্য দেখাতে পারছি না যে KYCটা কীভাবে করতে হয়। যারা নতুন এসেছেন, একদম KYC যাদের করা নেই তাদের অবশ্যই KYC করতে হবে। তাদের প্রথমে পেটিএম মানে পেটিএমে যে লগ ইন থাকে, পেটিএম যদি রেজিস্টার করা থাকে তো তাহলে লগ ইন করে নেবে, নাহলে রেজিস্টার করতে হবে। করে নেওয়ার পরে আপনাকে ওখানে প্যানের নাম্বার, নাম ইত্যাদি চাইবে, সঙ্গে প্যানের ছবি টবিও চাইবে, সঙ্গে অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস এগুলো সমস্ত ছবি তুলে ওদেরকে পাঠিয়ে দিলে আপনার ওটা KYC ভেরিফাইড হয়ে যাবে। কারণ আপনি যদি দেখেন এটা এখানে বলেই দিয়েছে, এ দেখুন, নাও গেট KYC ভেরিফাইড উইদিন 30 মিনিটস। ওরা খুবই তাড়াতাড়ি এটা KYC ভেরিফাই করে দেয়। আর যারা রেগুলার ফান্ডে ইনভেস্ট করেছেন এর আগে, তাদের আর KYC করার দরকার পড়বে না, তাদের শুধু প্যান নাম্বারটা বসিয়ে দিলে পারি, ওরা কিছুটা ফর্ম ফিল আপ করিয়ে নেবে আপনার কাছ থেকে, তারপরে সেখান থেকে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। দেখুন এখানে বলেই দিয়েছে আপনাদের 0% কমিশন, এরা কোনো কমিশন নেয় না, মানে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড দেয়। আর বলা আছে নো লিমিট অন বাইয়ার। এখানে নিচে গেলে দেখতে পাবেন এখানে ফান্ডগুলোর নাম দেখতে পাবেন, এবং সমস্ত ফান্ডই এখানে পেয়ে যাবেন একটা জায়গাতেই। যেমন এখানে টপ ফান্ডগুলো রয়েছে যেগুলো আর কি বেটার পারফরমেন্স করেছে, এখানে কিছুটা দেখানো হয়েছে যে 1 লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করেন ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে কতটা আর কি হতে পারে, রেগুলারে কতটা হতে পারে, ফিক্সড ডিপোজিটে কতটা হতে পারে, আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেভিংসে রাখলে ঠিক কতটা হতে পারে। এটা 3 ইয়ার্স, 5 ইয়ার্স চেঞ্জ করা যায়, 7 ইয়ার্স। আপনি ইনভেস্ট অপশন এখানে দেখতে পাবেন এরকম একটা আর কি, এখানে আপনার আর কি ইনভেস্টমেন্ট আইডিয়াস বলে দেওয়া আছে, যেমন ধরুন ট্যাক্স সেভিংয়ের জন্য সমস্ত ফান্ডগুলো হয় সেখানে টপ ফান্ডগুলো এখানে রাখা রয়েছে, খুব বেশি নেই, টপ ফান্ডগুলো রাখা রয়েছে যেগুলো বেটার পারফরমেন্স দিচ্ছে। এটা হাই রিস্ক হাই রিটার্ন, মানে রিস্ক বেশি রিটার্নও বেশি, সেই রকম ফান্ড রাখা রয়েছে এখানে, টপ ফান্ডগুলোই থাকবে এখানে। আর আপনার নিজের পছন্দ মতন যদি ফান্ড খুঁজতে চান তো এখানে সার্চ মেরে ফান্ড খুঁজতে পারেন, আর না হলে পরে তলায় গিয়ে দেখতে পারেন এখানে সমস্ত AMCগুলো রয়েছে, যে কটা AMC এদের এখানে রেজিস্টার রয়েছে, যেমন HDFC, ICICI, SBI মিউচুয়াল ফান্ড, অনেক সব, প্রায় অলরেডি সব মিউচুয়াল ফান্ডই এখানে রেজিস্টার রয়েছে, এবং তাদের কতগুলো করে 29, 104 যটা স্কিম আছে সব এখানে লিখে দেওয়া রয়েছে সেগুলো। আর আপনি সেক্টর ওয়াইজ যদি দেখতে চান, যেমন এখানে টেকনোলজি সেক্টরে যদি ফান্ড চান, মাল্টি ক্যাপ ফান্ড, ব্যাঙ্কিং, এখানে ধরুন আমি লার্জ ক্যাপ ফান্ড ধরি সিলেক্ট করি, তাহলে আপনি যত লার্জ ক্যাপ ফান্ড আছে 163
সব কোম্পানির লার্জ ক্যাপ ফান্ড আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। এরমভাবে সমস্ত সেক্টর এরমভাবে রয়েছে, যেমন ব্যালেন্স করে দেওয়া রয়েছে, ডেট রেট রয়েছে। এবার দেখা যাক যে কীভাবে আমরা এটা পোর্টফোলিও অপশান, পোর্টফোলিওতে আপনি যখন ফান্ড কিনবেন এখানে আপনার পোর্টফোলিওটা দেখানো হবে। আমার যেহেতু কিচ্ছু নেই তাই জন্য জিরো। এটা প্রোফাইল পাশে, আর ওয়াচ লিস্ট যেটা রয়েছে সেটা আপনার হচ্ছে এরকম, ধরুন আপনি কোনো একটা ফান্ড দেখছেন, মনে হলো আপনি এটা একটুখানি মার্ক করে রাখতে চান, এখানে মার্ক করে দিলেন, তাহলে আপনার এই ওয়াচ লিস্টে এসে আপনি এখানে দেখতে পাবেন মার্ক অপশানটা, যেটা মার্ক করেছিলেন সেটা এখানে রয়ে যাবে। আর রিসেন্টলি ভিউস এখানে দেখতে পাবেন, যেগুলো আপনি দেখছেন রিসেন্টলি। এবার আসি কীভাবে আপনি কিনবেন। ধরুন আপনি যে কোনো একটা ফান্ড সিলেক্ট করলেন, আমি এটাই সিলেক্ট করলাম, মিরাজ এট এমার্জিং ব্লু চিপ ফান্ড। ইনভেস্ট নাও অপশান ক্লিক করবেন, এখানে দেখুন দুটো অপশান আসবে, একটা এসআইপি, একটা লামসাম। আপনি এসআইপি করতে চাইলেও এসআইপি করতে পারেন, লামসাম করতে চাইলেও লামসাম করতে পারেন, কিন্তু এখানে লামসাম অপশানটা নিচ্ছে না, তার কারণ এখানে দেখুন লিখে দেওয়া হয়েছে দিস ফান্ড ইজ নট অ্যাকসেপ্টিং লামসাম ইনভেস্টমেন্টস। তাহলে আপনি এখানে এসআইপি ছাড়া কোনো কিছু করতে পারবেন না এই ফান্ডটায়। লামসাম করতে গেলে আপনি যদি এইচডিএফসি স্মল ক্যাপ দেখেন, তাহলে এখানে লামসাম ক্লিক করলে পরে লামসাম নিচ্ছে, 5,000 টাকা পর্যন্ত আপনাকে প্রথমে লামসাম করতে হবে, আর এসআইপি করতে চাইলে 500। তো আমি এসআইপিটাই প্রথমে দেখাই, সবাই বেশিরভাগ এটাই করে থাকে। এখান থেকে ডেট সিলেক্ট করে নিতে পারবেন আপনার মতন করে। ফার্স্ট পেমেন্ট এখানে করতে পারেন, যেমন লেখা রয়েছে দিস এসআইপি অর্ডার উইল বি প্লেসড ইমিডিয়েটলি অ্যান্ড ইউর নেক্সট এসআইপি 18 জুলাই, মানে এখন যদি আপনি একটা এসআইপি দিয়ে দেন তাহলে 18 জুলাই আপনার পরের হবে, আর না হলে ফার্স্ট এসআইপি আপনার যদি চান 18 জুনেই হবে, তাহলে 18 জুনের জন্য আপনাকে এটা সেট আপ করতে হবে, সেট আপ এসআইপি। এখানে দেখুন আপনাকে বলে দেওয়া হচ্ছে থ্যাংক ইউ, ইউর এসআইপি হ্যাজ বিন রেজিস্টার্ড সাকসেসফুলি, অ্যান্ড যা যা বলে দেওয়া রয়েছে, যেমন এইচডিএফসি স্মল ক্যাপে আপনি ইনভেস্ট করেছেন, এসআইপির মাধ্যমে 500 ইনভেস্ট করেছেন, এবং ফার্স্ট এসআইপি আপনাকে 18 জুন দিতে হবে যেটা আপনি সিলেক্ট করবেন যে ডেটটা, আর নেক্সট এসআইপি দিতে হবে 18 জুলাই, এরমভাবে বলে দেওয়া রয়েছে। এবারে আপনি এখানে টাকাটা কীভাবে ডিপোজিট করবেন, মানে আপনার টাকা কীভাবে কাটবে, তার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে গিয়ে মাই অ্যাকাউন্টস প্রোফাইলে। প্রোফাইলে আসার পরে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে স্টার্ট অটো পে ফর ইনভেস্টমেন্টস, এটা সেট আপ করতে হবে আপনাকে। যখন আপনি ফর্ম ফিল আপ করবেন তখন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিয়েই দেবেন ওদেরকে, সেই অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে শো করবে। এখানে আপনি নেক্সট করবেন, নেক্সট করার পরে আপনাকে জানতে চাইবে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট হবে কতটা লিমিট আপনি রাখতে চান, 25,000, 50,000, 1,00,000, 5,00,000, যা ইচ্ছা রাখতে পারেন। আমি 25 দিয়েই দেখাচ্ছি। এবার কন্টিনিউ করলে পরে আপনাকে এখানে একটা এরকম দেখানো হবে জায়গা, যেখানে আপনার এখানে বলেই দেওয়া রয়েছে রিসিভড ইমেল অ্যাড্রেসে আপনি একটা আর কি মেল পাবেন, যার মধ্যে এই ধরনের ভিউ দেখতে একটা ফর্ম আপনি পেয়ে যাবেন, যেটা আপনাকে প্রিন্ট করতে হবে, এবং এখানে প্লিজ সাইন হেয়ার যেখানটা লেখা রয়েছে এখানে একটা সিগনেচার করতে হবে আপনাকে, এখানে আপনাকে একটা সিগনেচার করতে হবে। সিগনেচার করার পরে ওই স্ক্যান কপিটাকে নিয়ে এসে এখানে আপলোড সাইন করে কন্টিনিউ করে আপনার লাইব্রেরি থেকে বা টেক ফটো করে আপনি এখানে আপলোড করে দিতে পারেন এবং সাবমিট করে দিতে পারেন, এবং আপনার ওটা ব্যাংক থেকে অ্যাপ্রুভাল পেয়ে যাবে অটো ডেবিটেড, এবং সেক্ষেত্রে আপনার টাকা অটোমেটিক্যালি এসআইপিতে কাটতে থাকবে। আর যদি লামসাম করেন সেক্ষেত্রে আপনাকে যেতে হবে যে কোনো একটা ফান্ডে গিয়ে ইনভেস্ট নাও প্রসিড লামসাম 5,000। আপনার দুটো অপশান থাকবে এখানে, একটা হচ্ছে ইউপিআই, একটা হচ্ছে নেট ব্যাঙ্কিং। নেট ব্যাঙ্কিং বা ইউপিআই এই দুটো অপশানই একমাত্র অ্যাভেলেবেল, ডেবিট কার্ড অপশান আগে অ্যাভেলেবেল ছিল, এখন আর পেটিএম ডেবিট কার্ড অপশান অ্যাভেলেবেল করে না, কারণ পেটিএম এখন লিখেই দিয়েছে এখানে। এখানে আপনি যদি কাস্টমার সাপোর্টে দেখেন, পেমেন্ট অপশানে যান, পেমেন্ট মেথড অ্যাভেলেবেল যদি লেখেন,
এখানে দেখুন বলে দিয়েছে ইউ ক্যান পে ফর ইউর ইনভেস্টমেন্ট ভাই নেট ব্যাঙ্কিং অর অটো পে অফ ইউর ভেরিফাইড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ইনভেস্টমেন্ট থ্রু ডেবিট কার্ড অ্যান্ড ক্রেডিট কার্ড অর ওয়ালেট ইজ নট পারমিটেড আন্ডার সেবি রেগুলেশন। মানে সেবি রেগুলেশন অনুযায়ী ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড ওয়ালেট এগুলো আর পেটিএম দিতে পারেন অপশান হিসেবে, তাই জন্য এই দুটোই অপশান আপনি এখানে পেয়ে যাবেন। আপনি ইউপিআই এর মাধ্যমেও পেমেন্ট করে দিতে পারেন বা লামসাম করলে, না হলে আপনি নেট ব্যাঙ্কিং যদি থাকে আপনি তো নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারেন। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন।